হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সামটাইম উইথ নন্দিতাতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন ভিডিও। তো আগের দিনের ভিডিওতে আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম যে গর্ভাবস্থার প্রথম তিন মাসে আমাদের কী কী করণীয়। তো সেই বিষয়টি আমি তোমাদের সাথে আরও একটি ভিডিও, মানে এই ভিডিওর মাধ্যমে আরও একটু বিস্তারিত আলোচনা করব। তো আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে তোমরা ঘন ঘন খাবার খাবে, তারপর খাবারের মধ্যে যেন ফলিক অ্যাসিড থাকে সেরকম খাবার খেতে। তো আমি তোমাদের আজকে বলবো যে খাবার তোমরা খাওয়া মানেই, মানে ঘন ঘন খাওয়া মানেই তোমরা বাইরের খাবার খাবে তা কিন্তু একদমই নয়। তোমরা বাইরের খাবার যাতে না খেতে হয় সেরকম চেষ্টা করবে। তবে ভীষণ ভীষণ যদি ইচ্ছে হয় যে বাইরের কিছু একটা খাবে, তবে সেটা যেন খুব অল্প পরিমাণে হয়, সেটা তোমরা নজর রাখবে। আর এই প্রথম তিন মাসে আমাদের কিন্তু টক খাওয়ার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পায়। তবে হ্যাঁ, এটা কিন্তু সবার জন্য নয়। যেমন ধরো আমারও ভীষণভাবে টক খেতে ইচ্ছে করতো, তো তোমাদের অনেক, মানে অনেক অনেক বেশি টক খেতে ইচ্ছে হওয়ার জন্য ফুচকা খেতে ইচ্ছে হতে পারে। ফুচকাটা যেহেতু বাইরের আনা খাবার, সেই জন্য তোমরা চেষ্টা করবে ওটাকে অ্যাভয়েড করার। যদি ভীষণ ইচ্ছে হয় তবে একটু আড্ডু খেতে পারো। আর তোমাদেরকে আমি আগের দিন বলেছিলাম যে ফলিক অ্যাসিডযুক্ত খাবার খাবে। এখন চলো তোমাদেরকে আমি বলি যে ফলিক অ্যাসিড কোন কোন খাবারগুলোতে থাকে। যে কোনো ধরনের শাকে ফলিক অ্যাসিড পাওয়া যায়। যেমন ধরো মূলার শাক, পালং শাক, যে কোনো শাক, যে কোনো রকম শাক তোমরা যখন খাবে সেই সমস্ত শাকেই ফলিক অ্যাসিড সমৃদ্ধ থাকে। বিভিন্ন ধরনের টক ফলের মধ্যে যেমন কমলা লেবু, বাতাবি লেবু, এইগুলোতেও ফলিক অ্যাসিড পাওয়া যায়। তাছাড়াও বাঁধাকপি, ব্রোকলি, শিম, এইগুলোতেও তোমার হচ্ছে ফলিক অ্যাসিড পাওয়া যায়। প্রত্যেকটা ডাক্তারবাবু, মানে আমরা যে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করব বা আমরা যে ডাক্তারবাবুর আন্ডারে থাকব, তারা প্রত্যেকেই কিন্তু ফলিক অ্যাসিড আমাদেরকে, মানে ফলিক অ্যাসিড ট্যাবলেট আমাদেরকে দিয়ে দেবেন। তো সেটাও কিন্তু খেতে হবে। আর উদ্ভিজ যে শাকসবজির মাধ্যমে আমরা ফলিক অ্যাসিড পাই সেটাও তোমরা খাবার চেষ্টা করবে। আর তোমাদেরকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে অ্যালকোহলটা অ্যাভয়েড করবে। আর তোমাদের স্বামীরা যদি স্মোক করেন, তারা যাতে সেটা অ্যাভয়েড করেন সেটা তোমরা একটু নজরে রাখবে। কারণ স্মোকের যে ধোঁয়াটা বেরোয় সেটাতেও আমাদের বেবির উপর অনেকটা খারাপ প্রভাব পড়ে। হাতে পায়ে নখ একদম রাখবে না, ওটা কিন্তু আমাদের বেবির জন্য একদম ভালো নয়। আর তোমরা চেষ্টা করবে ফিল্টারের জল খেতে বা জলটা ফুটিয়ে খেতে। যদি এমন হয় যে তোমাদের কারোর বাড়িতে ফিল্টার নেই, সেক্ষেত্রে তোমরা জলটা ফুটিয়ে খেতে পারো। হালকা ফুটিয়ে নেবে, তারপর খাতেও আমাদের শরীর এই সময় অনেকটা ভালো থাকবে। আর জলটা কিন্তু খুব ঘন ঘন খাবে, এই সময় আমাদের শরীরে অনেকটা বেশি জলের প্রয়োজন হয়, সেজন্য জলটা অনেক ঘন ঘন খাবে। আর আগের দিন যেটা তোমাদেরকে বলেছিলাম যে বমিটা যাতে কম হয় সেই ব্যাপারে, তো সেটা তোমরা একটু চেষ্টা করবে। কারণ বেশি বমি হলে আমাদের শরীর থেকে লবণ বেরিয়ে যায়, তো লবণ বেরিয়ে গেলে আমাদের শরীরে এই সময় অনেকটা বেশি ক্ষতিকর প্রভাব পড়তে পারে। সেই জন্য তোমরা আগের ভিডিওটা দেখে নেবে যে বমিটা যাতে একটু কম হয় সেটা কম করানোর জন্য আমি কী কী কথা বলেছিলাম, তো সেটা তোমরা একটু মেনে চলার চেষ্টা করবে। এই সময় আমার যেটা হয়েছিল, তোমার জল খেতে গেলেই বমি পেয়ে যেত। এরকম যদি হয় তবুও তোমরা চেষ্টা করবে যে একদম অল্প অল্প করে একদম বারে বারে জলটা খেতে। আর বাথরুম কিন্তু একদমই চেপে রাখা যাবে না, যেই মুহূর্তে বাথরুম পাবে সেই মুহূর্তে কিন্তু বাথরুম করে নিতে হবে। বাথরুম চেপে যাওয়া এই সময় খুবই একটা ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমাদের শরীরে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানা ভীষণভাবে প্রয়োজন, সেটা হলো এই প্রথম তিন মাস, মানে প্রেগনেন্সির প্রথম তিন মাস যদি তোমাদের প্রচণ্ড পরিমাণে গা পাক দেয় বা বমি হয়, আর এই সময় যদি তোমাদের শরীরটাকে প্রচণ্ড দুর্বল লাগে, সবসময় শুয়ে থাকতে ইচ্ছে করে বা সবসময় ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে, আর ডাক্তারবাবুর কাছে রক্ত পরীক্ষা করতে গেলে বা প্রেশার দেখাতে গেলে যখন তোমরা দেখতে পাও যে তোমাদের গায়ে খানিকটা হলেও রক্ত বা হিমোগ্লোবিন কম রয়েছে বা তোমাদের প্রেশারটা কম রয়েছে, এইগুলো মানে কিন্তু তোমরা বুঝবে যে তোমাদের বেবি পুরো সুস্থ রয়েছে। এইগুলোই কিন্তু আমাদের বেবিটা সব থেকে ভালো রয়েছে সেটা বাইরে থেকে বোঝবার উপায়। এইগুলো হলেই যে ভয় পাবে এরকমটা কিন্তু নয়, এইগুলো হলে তোমরা আরও বেশি আনন্দে থাকবে, ভালো থাকবে, কারণ তখন তোমরা বুঝবে যে তোমাদের বেবি একদম সুস্থ আছে, ভালো আছে। তো বেড রেস্ট মানেই আমরা কিন্তু
একদম যে সবসময় শুয়েই থাকবো এমনটা কিন্তু নয়। আমরা টুকটাক নিজেদের কাজটুকু নিজেরা করতে পারি, এরকমভাবে ডাক্তারবাবুরা বলে থাকেন। মানে যেমন ধরো আমাদের নিজেদের যেটুকু প্রয়োজন চলাফেরা করার জন্য সেইটুকু কাজ কিন্তু অনায়াসে আমরা নিজেরা করতেই পারি। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস হয়তো না করাই বেশি ভালো, যেমন ধরো বেশি ঝোঁক না ঝোঁকা ভালো, বেশি ভারী বালতি না তোলা ভালো। তো এই সমস্তগুলো করবে না, সিঁড়িতে কম ওঠার চেষ্টা করবে তাহলেই হবে। আমাকে যেমন ডাক্তারবাবু পুরো বেড রেস্ট থাকতে বলেননি, আমাকে বলেছিলেন যে যেটুকু আমার নিজের প্রয়োজন সেইটুকু কাজ আমি নিজে করতে পারি। তো আমি সেইরকমভাবেই ডাক্তারবাবুর কথা মতো চলার চেষ্টা করি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, পরের ভিডিওই তোমাদের সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে। তাহলে চলো আজকের মতন টাটা, খুব তাড়াতাড়ি আবার তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছেই, টাটা।